শুরুতে এই সংবাদ শিরোনাম। জম্মু কাশ্মীরে 150 মিটার গোপন সুড়ঙ্গ আবিষ্কার। কাশ্মীরে পাকিস্তানি সেনাদের কঠোর জবাব দিতে গিয়ে ভারতীয় সেনাই নিহত। লিবিয়াগামী তুর্কি জাহাজে জার্মানি তল্লাশি, উত্তেজনা তুঙ্গে। পবিত্র ভূমিতে খুনি নেতানিয়াহুর সফর, প্রশ্নের মুখে সৌদি আরব। এবং সবশেষ থাকছে, বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে রাজি হলেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় 150 মিটার লম্বা গোপন সুড়ঙ্গ আবিষ্কার করেছে ভারতীয় সেনারা। দাবি করা হচ্ছে, পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশে খোঁড়া হয়েছে সুড়ঙ্গটি। রোববার ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে খোঁজ মেলে টানেলটির। এটির অবস্থান সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমান্তের কাছে। পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নাগরুটায় বন্দুকযুদ্ধে প্রাণ গেছে 4 অনুপ্রবেশকারীর। ধারণা করা হচ্ছে, এই সুড়ঙ্গের মাধ্যমেই সীমান্ত রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে ভারতে ঢুকেছিল তারা। কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণের মুখে কঠোর জবাব দিতে গিয়ে পাকিস্তানি সেনাদের হাতে সংগ্রাম জিবাজি নামের এক ভারতীয় সেনাবাহিনী হাবিলদার নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। শনিবার রাজৌরি জেলার নৌসেনা সেক্টরে ওই হতাহতের ঘটনা ঘটে। কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর অগ্রবর্তী চৌকিকে টার্গেট করে পাক সেনারা গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে দিল্লি। ভারতীয় সেনারা পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে ওই ঘটনার কঠোর এবং কার্যকরী জবাব দিতে চেয়েছিল, কিন্তু সেই লড়াইয়ে নিহত হন ভারতীয় সেনা হাবিলদার। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হাবিলদার পাতিল সংগ্রাম জিবাজি একজন সাহসী, অত্যন্ত নিবেদিত এবং সর্বকনিষ্ঠ সৈনিক ছিলেন। তার সর্বোচ্চ ত্যাগ এবং কর্তব্য নিবেদনের জন্য জাতি সর্বদা তার প্রতি ঋণী থাকবে। লিবিয়াগামী জাহাজে অস্ত্রের খুঁজে তল্লাশি চালানোয় জার্মানি কড়া সমালোচনা করল তুরস্ক। এ নিয়ে কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। লিবিয়াগামী তুরস্কের একটি পণ্যবাহী জাহাজে তল্লাশি করল জার্মানি। সেই জাহাজে অস্ত্র আছে কিনা সেটাই খুঁজে দেখছে তারা। জাতিসংঘ লিবিয়ায় অস্ত্র পাঠানো নিষিদ্ধ ঘোষণা করেছে। অস্ত্র যাতে না পাঠানো হয় সেজন্য চালু হয়েছে EU-এর ইরানি মিশন। জার্মানির দাবি, তাই তারা জাহাজের অস্ত্র খোঁজ করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, জার্মান যা করেছে তা পুরোপুরি বেআইনি। এভাবে তল্লাশি চালানোর কোনো অধিকার তাদের নেই। জোর করে তারা এই তল্লাশি চালিয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আঙ্কারায় জার্মানির EU এবং ইতালি রাষ্ট্রদূতকে ডেকে এই বেআইনি কাজের নিন্দা করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের জাহাজের নাম হল রেসুলিন এ। জার্মানি হেলিকপ্টার থেকে তাদেরকে তল্লাশির বার্তা পাঠানো হয়। জাহাজ থেকে কোনো জবাব আসেনি, তারপর হেলিকপ্টার থেকে নেমে তল্লাশি চালানো হয়। তবে রুমের ইরানি মিশর কমান্ড থেকে এই তল্লাশির নির্দেশ দেওয়া হয়। তুরস্ক অবশ্য বার্তা পাঠায়, তারা তল্লাশির অনুমোদন দিচ্ছে না। তখন তল্লাশি থামিয়ে দেওয়া হয়। যেটুকু তল্লাশি অভিযান চলেছে তাতে কোনো অস্ত্রের সন্ধান মেলেনি। তল্লাশিতে জাহাজের নাবিকরাও সহযোগিতা করেছে। লিবিয়ায় 2011 সালে গাদ্দাফির শাসনের অবসানের পরই জাতিসংঘ অস্ত্র পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। লিবিয়ায় এখন জাতিসংঘের স্বীকৃত ত্রিপোলি সরকারের সেনার সঙ্গে খলিফা হাফতাফ বাহিনীর সঙ্গে লড়াই চলছে। হাফতাফকে সমর্থন করছে রাশিয়া, মিশর, জর্ডান এবং আরব আমিরাত, তুরস্কের কাছে ত্রিপোলি সরকারের পক্ষে। তার আগে সেনা এবং অস্ত্র পাঠিয়েছে এমনকি জার্মানি ইরানি মিশনে যোগ দেওয়ায় তুরস্কের অভিযোগ ছিল তারা একেবারে নিরপেক্ষ নয়। তাদের দাবি, এই অস্ত্র নিষেধাজ্ঞায় হাফতাফে লাভ হচ্ছে। মুসলমানদের পবিত্রতম স্থান মক্কা এবং মদিনার সৌদি আরবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সফরের অনুমতি দেয় ব্যাখ্যা চেয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আজ সোমবার হামাসের প্রভাবশালী নেতা সামি আবু জোহরি বলেছেন, সৌদি আরবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফর গোটা মুসলিম উম্মাহর প্রতি অবমাননা। এর মাধ্যমে গোটা মুসলিম বিশ্বকে অপমান করা হয়েছে। একই সঙ্গে এর মাধ্যমে ফিলিস্তিনি জাতির সব অধিকারকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। তিনি আরও বলেছেন, খুনি নেতানিয়াহু এই সফরের ঘটনা অত্যন্ত বিপজ্জনক।
সৌদি আরবে মুসলমানদের পবিত্রতম স্থান মক্কা এবং মদিনা অবস্থিত। মক্কায় রয়েছে কাবা শরীফ। সৌদি ভূখণ্ডেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এ কারণে ইসলামী বিশেষজ্ঞরা মুসলমানদের প্রকাশ্য শত্রু এবং তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসার দখলকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমিতে প্রবেশ করতে দেওয়াকে সব মুসলমানের জন্য অপমানজনক বলে মনে করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন। তিনি বলেছেন, হস্তান্তর প্রক্রিয়া দেখভালের দায়িত্বে থাকা সংস্থা যা করার প্রয়োজন করুক। দি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ বলছে, তারা বলছে মিস্টার বাইডেনকে আপাতত বিজয়ী হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মূলত মিশিগান নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে সার্টিফাইড হওয়ার পরপরই বাইডেনের জয় চূড়ান্ত স্বীকৃতি লাভ করে। বাইডেন টিম ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, মহামারী নিয়ন্ত্রণ এবং অর্থনীতিতে গতি আনাসহ জাতির সামনে চ্যালেঞ্জ মোকাবেলায় আজকের এই সিদ্ধান্তটি ছিল প্রয়োজনীয় পদক্ষেপ। ট্রাম্প কি বলেছেন? ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় থাকা জিএসএ বাইডেন শিবিরকে জানিয়েছে যে তারা প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। প্রশাসক এমিলি মারাফি বলেছে, তিনি নতুন প্রেসিডেন্টের জন্য $63 লাখ অবমুক্ত করেছেন, তবে ভালো লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাতির বৃহত্তম স্বার্থে এমিলি এবং তার টিমের করণীয় কাজটাই করা উচিত এবং আমার টিমকেও তাই বলছি। মারফিকে মিস্টার ট্রাম্পও জিএসএ প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। তিনি নির্বাচনের ফল সার্টিফিকেশন এবং আইনি চ্যালেঞ্জ সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহকে তার সিদ্ধান্তের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন, তবে হোয়াইট হাউসের দিক থেকে কোনো চাপের বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেছেন। আমি পরিষ্কার করতে চাই যে আমি প্রক্রিয়াটি বিলম্বিত করতে কোনো নির্দেশনা পাইনি, তিনি মিস্টার বাইডেনকে দেওয়া তার চিঠিতে উল্লেখ করেছেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।